রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে ডিমের অমলেট দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি যে জিনিসগুলো নিয়েছি এখানে দেখিয়ে দিই। এখানে চারটে ডিম নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি এভাবে, আর এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা পাত্রে মানে নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি মশলা। এখানে আছে জিরে, আদা, রসুন আর একটু গোলমরিচ, আর আছে শুকনো লঙ্কা আর টমেটো। এটা সবগুলো আমি একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো এবার আমি এর ভেতরে ডিমটা ভালো করে এই চামচের সাহায্যে ফেটিয়ে নেব। তো আমি এখানে চারটে ডিম এভাবে ফেটিয়ে নেব চামচের সাহায্যে। আমি গ্যাসটা অন করেছি, আর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এই ফেটিয়ে রাখা ডিমটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কম করে আমি ডিমটা এভাবে ছড়িয়ে নেব। এবার আমি এভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে ভালো করে ভেজে আমি তুলে নেব। বাকি ডিমটা আমি এভাবে ভেজে নেব। ডিমটা আমার অমলেট হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমি এবার যে আলুটা কেটে রেখেছিলাম এবার আলুটা ভেজে নেব। আমি আলুটা ভালো করে ভেজে এবার তুলে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর দুটো তেজপাতা দিয়ে এটা ভালো করে একটু ফ্রাই করে নেব। আমি আলু ভাজার পরে কড়াইতে আরেকটু তেল দিয়েছিলাম, দিয়ে তারপরে ফোড়নটা দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটায় আমি সামান্য একটু হলুদ দিয়েছি আর একটু নুন দিয়ে আমি এটা ভেজে নিলাম। আর এর উপরে দিয়ে দেবো এবার মশলা। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি এবারে এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা দেখে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ডিমের ঝোলের ফ্লেভারটা কিন্তু ততটাই টেস্টি হবে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি এক মিনিট মতো এটা কষিয়ে নেব। আপনারা কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হবে সেরকম বুঝে জলটা দিতে হবে। আর এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আপনারা নুনটা একটু চেক করে নেবেন। আর আগেই আমি যখন মশলাটা কষিয়েছিলাম ওই সময় আমি নুন দিয়ে দিয়েছি, আর আমার নুনটা ঠিকই আছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব।
तो फ्रेंड्स हमें एखे एक पात्र डिमेर अमलेटर झोल रेसिपिटी हमें नहीं तो अपन रेसिपिटी केम लगल कमेंटे अवश्य जानवें भलो लगे प्लिज एक लाइक कर देवें और जरा चैनल नतून ता चैनल सबसक्राइब कर पशे थकबें। तो आज के मत एखे शेष कर देखा पर दिन अन्न को रेसिपिर साथ तबाई भलो थकबें सुस्थान और देखते थकबें मीनार रानाघर।